তোমার পরে সত্যি করে বন্য কাউকে দেখতে পাচ্ছিলি? হ্যাঁ, এত তো কাউকে দেখতে পাচ্ছিল রাতে সময় আরো চশমা রে বা। কুকুরকে ডর লাগে নাই, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, তেমনি এই মেয়া লোককে ডর লাগে নাই, মেয়া লোকের ওই কিচকিচানিটাকেই ডর লাগে বাপ। খেচর খেচর করতেই থাকে শুধু, শুনেলো শুনেলো। যাই হোক, শুনে আনন্দ পালে যে বিটি ছিলা গিলাকে তোর ডর লাগে? এ তো কিচকিচানিটাকে গোটা দিন খেচর 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 করতে দেখবি তো কাল কি বলছে। তোর হইল রানী 18 ইউমর, হেলাইন দুলাইন 40 কমর, আর জয়ন্ত হলে কি বলবে, তোর হবে যখন 78 উমর, তখন বুড়ি হয়ে যাবে, ফগলি হয়ে যাবে, কমরটা এরকম বাইকে যাবে, তখন ঠেঙ্গা ধরে চলিবে, তখন এরকম করে করে এরকম করে করে নাকি, তখন কি আর হেলাই জুলাই চলতে পারবে, তখন আর পারিবে নাই। আর যদি তাও পারে তখন নাট বল্টু দিয়ে টাইট করে দেবো কমরটা, যেমন এরকম সজায় থাকে নাকি, পুরা ম্যাচিং ম্যাচিং করে। কার কার বাড়ি ঢুকেছি দেখো, তিন রকমের গোলাপ ফুল তুলে নিয়ে এসেছো বাবা। শুনেলে শুনেলে, এদিকে আইসো নাকি, এদিকে আইসো। আমাদের ছেলেগুলাকে তো সস্তা মনে করিস না, যে তোকে একবার দেখিনি কাবু হয়ে যাবে, কে দাদা কে হব, কেউ কোনোদিন হব নাই বুঝলি। তোরা তো সস্তা লস, তোরা বস্তা আলুর বস্তা, এটা তো আমরা বস্তা, আমরা বস্তা লই বস্তা লই, আমরা কার্টুন বটি, তোকে প্যাকিং করে রেখে দিতে পারি নাকি, তোকে প্যাকিং করে রেখে দিতে পারি বুঝলি। পেছু পেছু তো বনামালে ঘুরিবে কে, কেমন সূর্যমুখী ফুল লাগাইছিস খোপাটায়, আর সূর্যমুখী ফুলটা তো দাদা দূরের কথা, মুখটায় 3 কিলো মেকআপটা লাগা আছে বলেই এদেরকে সুন্দর দেখাচ্ছে নাকি। যদি আমাদের মতন একদম ফ্রেশ হয়ে নিয়ে কুলির মুড়ে নিয়ে দাঁড়াবে না, তাহলে ইয়াদেরকে কেমন দেখাবে বলো না, যেমন কুদরি হনুমান। আর আমরা যদি ফ্রেশ হয়ে কুলির মুড়ে দাঁড়াই তাহলে দেখাবে যেমন শাহরুখ খান নাকি। তা তাও তো শাহরুখ খান গেলে ওই লেডিসের পেছনে ঘুরি, তোরা বেটা ছেলে বেটা ছেলের পেছনে নাই ঘুরিস। এ দাদা আমরা বিটি ছেলের পেছনে ঘুরি, ন্যায্য কথা বলিবে না, সত্যি কথা বলবি, ইয়াদের পেছনে ঘুরি আমরা কোনোদিন নাই। যদি আমরা বাইক চালাই না, সেই বাইকের পেছনে সিটটা বিটি ছেলেকে নাই বসে থাকে নাকি। আর যখন বিয়া করে নিয়ে যায় তখন তাদের 10 গাড়ি বরযাত্রী আমাদের পেছনটা থাকে, তখন তাদের লজ্জা লাজ লাগে না। ও মানে বরযাত্রীটার গল্প করছে, বরযাত্রীটা পেছনটাই নাচে নাই, বরযাত্রীটা সেই আগুটাই নাচে। আর আমরা তোদেরকে বিয়া করতে এই জন্যে যাই যে আমাদের যদি দোকানে কোনো সামানের দরকার থাকে না, তো সামান কিনতে আমরা দোকানটাকেই যেতে হয়, কিন্তু নিয়ে আসি আমাদের নিজেদের জন্যে। আর এরকম তোদেরকে বিয়া করে আমরা কেন নিয়ে আসি জানিস, যে আমার পুরানো জামা কাপড়গুলো তুই এসে নিয়ে কাঁচিয়ে দিবি সেই জন্যে নাকি। এখন কোনো কাঁচা কাঁচা সিন নাই, বিয়া করে আসতে আসতে মালিকান হবো বুঝতে পারিস। আর তোরাও রোজগার করে আমাদেরকে দিবি, যেটা বলবো সেটা শুনবি, নাহলে তোদের মতন আরো কত আছে। বড় লোকের সঙ্গে পাঙ্গা নিতে আইসই নাই, কোথাও পারিবে নাই, কিছুতেই পারিবে নাই নাকি দাদা। মরদ লোকের সঙ্গে যদি পাঙ্গা নেই ইয়ারা পারবে, কোনোদিন পারবে নাই, কারণ মরদ বটে পাকা তাল আর মরদের দম চিরকাল। কোন লোক কোন লোক লেডিস ছাড়া এক পা চলতে পারবিস না, ফুটানি করিস। আর তাও যদি পাঙ্গা নিতে চাও তাহলে আজকে একটা এই খানাকুলের মঞ্চে হয়ে যাক ভোট, দেখি যে মিয়া ছিলার কতটা পাওয়ার আছে না বেটা ছিলার কতটা পাওয়ার আছে নাকি। ও মানে আমাদের মামা ছিলা চুপচাপ বসে আছে, তুই ভাবছিস এরা কিছু জানা নাই নাকি? একদম কিছু জানে, সব লোক কাবড়। দেখো মামা ছিলা এবার জোরদার করে হাততালি কুলকুলি দুটো দিয়ে দাও, দেখি সবাই মিলে। এ দাদা ভালো করে শুনতে পাইছো, তোমরা ন্যায্য করে বলে দাও, শুনতে পাইছো ভালো করে, ভালো করে শুনতেই পাইনি। আরেকটা দেখো মামা ছিলা আরেকবার করে দিয়ে দাও, নালে খাল ভরা মনে হয় কানে একটু কম শুনতে পারি, জোরদার করে সবাই মিলে। বাবা যেমন বিয়া করে উলুলি দিচ্ছে এরকম ইয়াদের হাতের তালি দাদা। হে আর তুমি দেখবে এই মরদ লোকের পাওয়ারটা, কারণ জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না, একবার ঝেড়ে হয়ে যাক তো দেখি, পালাতে তোর পাবে না। কি বললি ঘুরে বললো, জিও সিম না কি বললি? হ্যাঁ জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না। যদি কদালের মতন ফোন থাকে লেডিস গুলা যদি না ফোন করে তো তোর ফোন গুলা খেলনা হয়ে যাবে বুঝলিস না। আর কুলকুলির গল্প বলছি নাকি, তা আমাদের মা মাসাইলে তোদের বেটা ছেলে গেলেন মত না, তো বে হয়ে আলোই যত আগে আগে কুলকুলি দিবে। ঠিকই বললো দাদা এই কথাটা, বে হয়ে আলোই, হ্যাঁ বে হয়ে আলোই। আচ্ছা যদি ইয়ারা বে হইয়া না হইতো, তাহলে কুলহিতে যদি কারো একটা মুরগি ছিল হারান যেত না, এরকম করে আচলটা গুঞ্জে ঝগড়া লাগতো না, তোকে দেখেলি বলো কে আমার মুরগিটা খালিলো, তোর পেটে হজম হবে নাইলো, এরকম করে ঝগড়া লাগি তারা বুঝে বের হয়ে আলোচে। তার মানে তারা 10 কিলো তারাকে দণ্ডবোধ করবো নাকি? আমরা 10 করিবই না, আমরা খাসি কিনে খেতে পারি নাকি দাদা, মুরগি ছিল তো দূরের কথা। তাদের যদি অত কিনে খাবার মুরাদ থাকতেও তাহলে বিটি ছিলার বাপের কাছে কি তোরা 5 টাকা লিথিস?
তোমাদের বেড়ে মজা লাগছে পণ টাকার গল্পটা করছে। পণ টাকা দাদা, পণ টাকার গল্প শোনাক না তুমি আমাকে, কারণ যারা ভালোবাসা করে বিয়া করেছি আমরা দাদারাই, তারা ভালো করে জানি পণটা করে একটাই কথা বলেছি, এগো তোর বাবা মায়ের যদি আমার সঙ্গে বিয়া দেবার মানে ইচ্ছা নাই তো, তো তুই ঘরে যদি নাইটি পরে আছিস তো নাইটিটা পরে চলে চলে আয়, তার বাপের এক টাকারও আমার দরকার নেই নাকি? তা ভালোবাসে বিয়া করতে গেলে তো করতেই হবে গোটা, তখন কেন পণ টাকা দেবো তোর রাখে? ওইটাই আমাদের পাওয়ার আছে, আমাদের দম আছে, বুকের পাটা আছে যে তোদের মতন পিছিলাকে আমরা পুষতে পারি নাকি, বুঝলি? কারণ সবাই জানে যে পাহাড় জিতনা ভি উঁচা রহে রহতা হে আসমান কে নিচে, ও পাহাড় জিতনা ভি উঁচা রহে রহতা আসমান কে নিচে, আর আজকাল কি লড়কি কিতনি ভি খুবসুরত হো রহতা হমেশা লড়কা লোগো কে পিছে, বুঝলি? বাস হয়ে গেল কুলকুলি দিয়ে নাকি? আমি বলি তোদের যদি বিটি ছেলে দরকার নাই তোরা আজ এলা বেটা ছেলে বেটা ছেলে বিয়া করলে, বিটি ছেলে বিয়া করিস না নাকি? বলছে বেটা ছেলে বিয়া করলে, এটা কি হই দাদা? আচ্ছা ঠিক আছে, হোক আর না হোক আমরা মানলি আমরা বেটা ছেলে বিয়া করে নিব, আমরা বেটা ছেলে বিয়া করিয়ে নিব, কিন্তু যদি আমরা বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানে লিপস্টিক আর মেকআপ সামান গুলা কে কিনে দেবে তোমার মসি? সে ছেলেকে টাকা দিতে হবে নাকি? ও মানে আমরা রোজগার করতে জানি না, আমাদের হাত পা নাই নাকি? তোমাদের হাত পা নাই তো দরকার হলে ইট ভাটা যাব, কিন্তু তোরা না চুড়ি কানে লিপস্টিকের পয়সা খুঁজব না, বুঝলিস না? তোরা যাবে ইট ভাটা, তোদের ভালো করে স্কুটি চালাবার লুড়ি নাই কে, আর ইট ভাটা যাইনি কাজ করে দিবে বলো না? স্কুটি চালাবার লুড়ি থাকুক না থাকুক, তোদের মত না এত গিলাকে নিয়ে পঙ্গপালকে নিয়ে সংসারটা চালান দেখাই দিন দাদা, বলতে দিছে না ভালো করে আমাকে, আমাকে বলতে দিছে না, এই জন্য বলে দাদা কি যে ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, ওই কুকুরকে ডর লাগে নাই কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, তেমনি এই মেয়া লোককে ডর লাগে নাই মেয়া লোকের ওই কিচকিচানিটাকেই ডর লাগে, বাপ খেচার খেচার করতেই থাকে শুধু, শুনেলো শুনেলে? যাই হোক শুনে আনন্দ পালে যে বিটি ছেলে গিলাকে তোর ডর লাগে, এ তো কিচকিচানিটাকে গোটা দিন খেচার 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 করতে দেখবি তো কার ভালো লাগবে? ওই জন্য তো বলছি ঝগড়া করিস না, দণ্ডবত করে হাত জোর করে ক্ষমা কর, দণ্ডবতের গল্প হই আসবে না, এই মরদ লোকটা এই স্টেজটাই এই মঞ্চটা যেটা করে দেখাই দিতে পারবে সেটা কি মেয়া লোকটা করে দেখাই দিতে পারবে? যদি করে দেখাই দিতে পারে আমি যদি তোর কাজটা নাই পারি তো অন্য আমি আরো দশটা প্রমাণ দিব, যেটা তোরা পারিস নি দেখাও। হ্যাঁ তো ঠিক আছে, তুই আগে দেখা। হ্যাঁ আমি দেখাই দিব দাদা, একবার জোরদার কুলকুলিটা হোক তো দেখি, লাও তুমি একটা দিকে বাজি দিয়ে দেখাই দাও দেখি, স্টেজটা একটা দিকে বাজি দিয়ে দেখাই দাও। আমার তো সন্দেহ লাগছে এই খাল ভরা পুরুলে জন্মেইছে না নাই? একদম জন্মেছি। তো তুই পুরুলে জন্মেছিস? একদম। তো পুরুলে যদি জন্মেছ তো বাপ জীবনে লেডিস ছোনাচ দেখিস নাই তুই নাকি? ছোনাচ? হ্যাঁ ছোনাচ দেখেছি, লেডিস ছোনাচ তো দেখবি, ছোনাচ যে কার্তিক ঢোকে সেগুলো ফাউ দিয়ে দেখান তুই, বুঝতে পারিস না? তুই যখন বললি তখন তোকেও দশটা প্রমাণ এখানে দেখাবো, এখানে লেডিস কতগুলি আছে? অনেকগুলাই আছে, প্রায় আমাদের দাদার মনে হয় বেশি মেয়া লোকেই আছে। অত কতগুলি হবে মোটামুটি? মোটামুটি 700-800টা তো হবে কে? 700 হবে কেন? তো তার মধ্যে মোটামুটি 600 তোদের জিন্স প্যান্ট পরে আসে, যে তোদের এত মিলে মরদগলার মধ্যে একটা দেখান শাড়ি পরে এসেছে একটা দেখা। এই তাহলে এই ছেলেদেরও ছোনাচ দেখে নাই, এই তাহলে ইও পুরুলিয়া জন্মে নাই ছেলেদের। তো বলছি তোরা যেটা করিস তারা উল্টা করিস, তোরা যদি ছেলেদের ছোনাচে ছেলেদের ছোনাচে দাদা সখী গেলা সেই মরদগলায় সাজে শাড়িও পরতে পারে আমরা নাকি? আমরা জেসিপি মেশিন বটি খাল কুড়ে লেবেল করে দিতে পারি নাকি? তাই আমাদের সঙ্গে ঝগড়া লাগবেই নাই, চলো নিয়ে আসতে হবে একটা পুরুলিয়ার হেভি গান, যে গানটায় সবাইকে যেমন নাচতে গুলাই নাকি, তাইলে বুঝবো যে মেয়া লোক কিছুটা পারে। তো যাই হোক চলো নিয়ে আসছি এখন। আরে আসব যাব কথা দিব ভুলাব তোর মনে, তাই নাকি? আসব যাব কথা দিব ভুলাব তোর মনে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন, ও তুই সময় বুঝে আসবি হিরো করে নিয়ে পানি রে, ও তুই সময় বুঝে আসবি হিরো করে নিয়ে পানি রে, তারপর তোর নামে বাজছে দিলে প্রেমের রিং টোন রে, তোর নামে বাজছে দিলে প্রেমের রিং টোন,
করিব দুজনে গোপনে গোপনে প্রীতি করিব গোপনে গোপনে প্রীতি করিব দুজন।